তৃতীয় এক ভাই চৌধুরী সাইফ তিনি জানতে চেয়েছেন কওমি অঙ্গনে শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থানের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো ফিকির করা হচ্ছে কিনা নিজেদেরকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে পরমুখাপেক্ষিতা বর্জনের পন্থাগুলো করলে ভালো হয় এই ভাই বিশেষ করে কওমি অঙ্গন সম্পর্কে মাদ্রাসা অঙ্গন সম্পর্কে জানতে চেয়েছেন তো মূলত আসলে মাদ্রাসার অঙ্গন সম্পর্কে এই কথাগুলো সবগুলো যেই প্রশ্নগুলো তিনি এনেছেন তাই সেই প্রশ্নের মধ্যে কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে এই সবগুলো দৃষ্টিভঙ্গির সঙ্গে হয়তো আমরা একমত নই যেমন আসলে এখানে এই যারা মাদ্রাসার শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন যারা শিক্ষকতার পেশাকে নিজের জীবনের পেশা হিসেবে গ্রহণ করেছেন তাদের আবার এই অন্য কোনো কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা আসলে মূলত আমার মনে হয় এটি আমাদের সমাজে শিক্ষার যেই শিক্ষকতার যে পেশা এর প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির একটি পার্থক্য এবং সমাজের দৃষ্টিভঙ্গির একটি ব্যাপার তো একজন মানুষ শিক্ষকতাকে যদি পেশা হিসেবে গ্রহণ করে তাহলে সমাজের দায়িত্ব দাঁড়ায় যে তার ন্যূনতম তার যে রুটি রোজগারের ব্যবস্থা তার যে ন্যূনতম তার সংসার খরচ এই এটার যোগান দেওয়া এটি সমাজের দায়িত্ব হয়ে দাঁড়ায় একজন মানুষ যদি ভালো করে শিক্ষকতা করতে চায় তাহলে তার জন্য ব্যবসা বাণিজ্য সহ অন্য কোনো প্রফেশন গ্রহণ করা কতটা কঠিন এটা আমরা সকলেই উপলব্ধি করি অনেকে মনে করে যে পাশাপাশি যে এটি পার্ট টাইম কোনো বিজনেস অথবা অন্য কোনো কিছু করা যায় কিনা তো বর্তমান সমাজের রূঢ় বাস্তবতা সম্পর্কে যাদের জানা আছে যে আসলে ফুল টাইম বিজনেস করেও এই ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়াটা কতটা কঠিন বিষয় বর্তমান প্রেক্ষাপটে সেখানে শিক্ষকতা সহ অন্যান্য প্রফেশনের পাশাপাশি পার্ট টাইম বিজনেস করে আসলে ব্যবসা তো করা সহজ কিন্তু ব্যবসা করে যে উদ্দেশ্য অর্থাৎ কিছু লাভবান হওয়া কিছু অর্থকরী উপার্জন করা যে আসলে কতটা কঠিন এটা যারা ভুক্তভোগী তারাই উপলব্ধি করতে পারে কাজেই এভাবে শিক্ষকতার জন্য নিজেকে সোপর্দ করে এবং শিক্ষকতার বিনিময়ে সেখান থেকে কিছু মাইনে নিয়ে নিজের সংসার পরিচালনা করা এটাকে পরনির্ভরশীলতা বলা হয় না চাকরি করে আমি সার্ভিস দিব সার্ভিসের বিনিময়ে আমার জীবন চলবে এটা পরনির্ভরশীলতা হলো কোথায় এটি তো আমি আমার নিজের হাতের উপার্জন দিয়েই আমি আমার জীবন জীবিকা নির্বাহ করছি কাজেই এটি আমার মনে হয় যে এই প্রসঙ্গটি এটি আর একটু গভীরভাবে উপলব্ধি করবার বিষয় তবে হ্যাঁ যে প্রসঙ্গটি এখানে আসতে পারে সেটি হলো যে মাদ্রাসার শিক্ষার্থী যারা আলেম হবেন মাদ্রাসার শিক্ষা যারা অর্জন করবেন তাদের সকলকেই মাদ্রাসার শিক্ষকতার প্রফেশনে আসতে হবে অথবা মসজিদের ইমামতির প্রফেশনে আসতে হবে এটি কোনো জরুরি না মাদ্রাসার শিক্ষা অর্জন করার পর একজন হালাল রিজিক উপার্জন করবার জন্য যে কোনো ধরনের প্রফেশন সে গ্রহণ করতে পারে সেটিতে কোনো বিধিনিষেধ নেই বরং সাম্প্রতিক সময়ে ওলামা ইকরাম আলেম সমাজকে বিশেষ করে তরুণ আলেমদেরকে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন যে মাদ্রাসা মসজিদের এই কর্মক্ষেত্রের বাইরেও নিজেদের বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত হওয়া দরকার বিভিন্ন সেক্টরে নিজেরা ছড়িয়ে ছিটিয়ে থাকার মাধ্যমেই নিজেরা বিভিন্ন সেক্টরে পদচারণার মাধ্যমেই নিজেদের আদর্শ সমাজের সকল ক্ষেত্রে বিস্তার হওয়া সম্ভব